ব্যতিক্রমী দেবী শিয়া খালার উত্তর বাহিনী বিশালাক্ষী। বারুইপাড়া স্টেশনে নেমে অটো ধরে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন বিশালাক্ষী তলায়। উত্তরমুখী মন্দিরের বিশাল নাট মন্দির দেবীর উত্থানের সঙ্গে জড়িয়ে আছে কত ইতিহাস কিংবদন্তি। কবি কঙ্কন মুকুন্দের চণ্ডীমঙ্গলের দিক বন্দনায় এই দেবীর কথা আছে। শিয়া খালায় বন্দিলাং উত্তর বাহিনী মৌলার সিদ্ধপীঠ বন্দিলাং রঙ্কিণী। পরবর্তীকালে এই দেবীর উত্থানের সঙ্গে জড়িয়ে আছে নবাবের কর্মচারী পুরন্দর খাঁর ইতিকথা। একসময় এই শিয়াখালার পাশ দিয়ে প্রবাহিত হতো কৌশিকী নদী, এখন ছোট্ট এক জলাশয়। উত্তর বাহিনী তলায় বৈশাখ মাসের শুক্লপক্ষের শনি বা মঙ্গলবারে দেশমালা উৎসব, আষাঢ় মাসের 16 তারিখে বার্ষিক উৎসব এবং আশ্বিন মাসের শুক্ল একাদশীতে বিশালাক্ষী জাত উৎসবের আয়োজন করা হয়। বিগ্রহটি প্রায় 7 ফুট উঁচু, দ্বিভুজা বিশালাক্ষী, গলায় মুক্তমালা, ডান হাতে খড়্গ, বাম হাতে পাত্র, এক পা স্বয়ং ভোলানাথের বুকের ওপর, অপর পা বটুক ভৈরবের মস্তকে। এই বিগ্রহ পূর্বে মাটির ছিল, পরে অনেকবার সংস্কার করা হয়েছে। বর্ধমান রাজ তিলকচন্দ্র দেবীর সেবার জন্য প্রচুর সম্পত্তি দান করেছিলেন। আজও প্রতি বছর একাদশীর দিন বর্ধমান রাজের নৈবেদ্য আসে মায়ের কাছে। বর্তমান বিগ্রহটি কাশীধাম থেকে নির্মিত হয়ে 1340 বঙ্গাব্দের 16ই আষাঢ় এই মন্দিরে স্থাপন করা হয়। এই উপলক্ষে প্রতি বছর ওই দিনে বার্ষিক উৎসব উদযাপিত হয়। বেশিরভাগ দেবদেবী দক্ষিণমুখী হলেও এই দেবী উত্তরমুখী কেন? শোনা যায়, এক মাঝি গান গাইতে গাইতে কৌশিকী নদীতে নৌকা বাইছিল। সঙ্গীতপ্রিয় দেবী মাঝিকে আবার গান গাইতে অনুরোধ করে বলে, ও মাঝি আবার গা। মাঝি তখন প্রত্যুত্তরে বলে ওঠে, সাধ্যাকে তো ফিরে যা। দেবী তৎক্ষণাৎ উত্তর মুখে ফেরেন এবং মাঝি ও তার সহচর কালের স্রোতে নদীর গভীরে তলিয়ে যান।